বন্ধুরা দার্গিমা ও সময় নির্ণয় সংক্রান্ত আগের ভিডিওতে আমরা কিভাবে দার্ঘিমা নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছি আমরা একটা অঙ্কের সাহায্যে দার্ঘিমা কিভাবে নির্ণয় করতে হয় সেটা করার চেষ্টা করব দেখো এখানে একটা সমস্যা দেওয়া হয়েছে বলছে দেখো গ্রিনিচের স্থানীয় সময় যখন সকাল সাতটা তখন কলকাতা স্থানীয় সময় দুপুর বারোটা চুয়ান্ন মিনিট কলকাতার দ্বারঘিমা কত দেখো এখানে গ্রিনিচের দ্বার দিয়ে দিয়েছে একইভাবে সময় দিয়ে দিয়েছে সকাল সাতটা কিন্তু কলকাতার ক্ষেত্রে আমার দেখো দেওয়া আছে শুধুমাত্র সময়টা যেটা দুপুর বারোটা চুয়ান্ন মিনিট দারঘিমা দেওয়া নেই আমাদের দ্বার্ঘিমা নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা এর আগের ক্লাসে যেটা বলেছিলাম যে কোনো স্থান আর নির্দিষ্ট স্থান দেখো এখানে কলকাতা হচ্ছে কোন স্থান আর গ্রিনিচ হচ্ছে নির্দিষ্ট স্থান চলো এবারে আমরা প্রবলেমটা কিভাবে সলভ করব দেখে নেওয়া যাক তাহলে সমাধান বলে আমরা হেডিং করলাম করে একদম প্রথমে আমরা করব কি আমাদের যে অঙ্কটা দিয়েছে সেটা আমরা সাজিয়ে নেব একটা ছকের আকারে দেখো আমরা প্রথমে এটা আমাদের এদিকে পূর্ব গোলার্ধ যেটা একশো আশি ডিগ্রি পর্যন্ত একইভাবে এটা পশ্চিম গোলার্ধ এটাও একশো আশি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এটা দিয়ে দেওয়ার পর আমাদের যে অঙ্কটা দিয়েছে দেখো এখানে বলেছে গ্রিনিচ শূন্য ডিগ্রি তাহলে ঠিক দুটোর মিডিলে হচ্ছে শূন্য ডিগ্রি অবস্থান করছে তাহলে এটা আমরা জায়গাটার নাম আগে দিয়ে দিলাম কিনিচ এর দারঘিমা কত দিয়েছে শূন্য ডিগ্রি সময় কি দেওয়া আছে সময় বলছে কি সকাল সাতটা সকাল সাতটা তাহলে এই সকাল বিকাল এই দুপুর এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে একইভাবে কি বলেছে আরও একটা স্থান বলে দিয়েছে সেটা হচ্ছে কলকাতা এর শুধুমাত্র সময়টা বলে দিয়েছে এর দার্গিমা বলে দেওয়া হয়নি তাহলে এখানে আমরা এই পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ অংশের মধ্যে কোন জায়গাটা আমরা লিখব কারণ তোমরা প্রত্যেকে এর আগে ভিডিওতে দেখেছ যে সময়ে যত এগোবে তত কিন্তু স্থানটা আরও পূর্ব দিকে অবস্থান করবে আর যদি সময় নির্দিষ্ট স্থানের নিরিখে সময় যত এগোবে তত সেই স্থানটা পূর্ব দিকে এবং কমলে সেটা পশ্চিম দিকে অবস্থান করবে তাহলে গ্রিনিচ সেখানে সকাল সাতটা কলকাতা বলছে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট তাহলে কলকাতা আর একটু এগিয়ে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি কলকাতা এর দারঘিমা আমাদের জানা নেই সময়টা কি বলেছে সময়টা বলেছে দুপুর বারোটা বারোটা চুয়ান্ন মিনিট তাহলে এই আমার অঙ্কটায় দেওয়া আছে চলো এরপরে আমাদের তাহলে কি করতে হবে দুটো স্থানের সময় দেখো দেওয়া আছে তাহলে সময়ের পার্থক্যটা নির্ণয় করে নিতে হবে তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি তাহলে প্রদত্ত প্রশ্নে প্রশ্নে কি দেওয়া আছে না গ্রিনিজ ও কলকাতা স্থানীয় সময় গ্রিনিজ ও কলকাতার স্থানীয় সময় যথাক্রমে কত না সকাল সাতটা ও দুপুর বারোটা চুয়ান্ন মিনিট লেই আছে তাহলে এর ভিত্তিতে আমরা উভয় স্থানের মধ্যে সময়ের পার্থক্য নির্ণয় করে নেব তাহলে উভয় স্থানের মধ্যে সময়ের পার্থক্য তাহলে কি দাঁড়াবে দেখো এখানে তাহলে আমরা করবো কি দুপুর বারোটা চুয়ান্ন এই সময়টাই বেশি আছে তাহলে বেশি থেকে কম হচ্ছে সকাল সাতটা তাহলে এটা বিয়োগ করলে কি দাঁড়াবে দেখো সাতটার পর আমাদের আটটা নটা দশটা এগারোটা বারোটা আর এদিকে চুয়ান্ন মিনিট তাহলে পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট তাহলে আমরা এখানে লিখতে পারি পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট বা তাহলে এটাকে মিনিটে যদি আমরা কনভার্ট করি তাহলে পাঁচ ঘন্টা মানে পাঁচ ছয় তিরিশ এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে পাঁচ ঘন্টা সমান তিনশো মিনিট আর চুয়ান্ন মিনিট তাহলে তিনশো চুয়ান্ন মিনিট তাহলে এই আমাদের উভয় স্থানের মধ্যে সময়ের পার্থক্য আমরা নির্ণয় করে নিলাম এরপরে আমাদের উভয় স্থানের মধ্যে দার্ঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে তাহলে এর জন্য আমাদের কি করতে হবে না আমরা জানি কি না চার মিনিট সময়ের জন্য দার্ঘিমার পার্থক্য হয় এক ডিগ্রি একইভাবে এক মিনিট সময়ের জন্য দার্ঘিমার পার্থক্য হয় তাহলে এক ডিগ্রি বাই চার মিনিট একইভাবে আমরা এখানে পেয়েছি কত তিনশো চুয়ান্ন পেয়েছি তিনশো চুয়ান্ন মিনিট তাহলে এখানে লিখতে পারি তিনশো চুয়ান্ন মিনিট সময়ের জন্য দার্ঘিমার পার্থক্য হয় তাহলে এক ডিগ্রি গণিতক তিনশো চুয়ান্ন মিনিট বাই চার মিনিট তাহলে এখানে এখানে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে তিনশো চুয়ান্ন এখানে মিনিট মিনিট কেটে গেল বাই চার যদি আমরা ভাগ করি তাহলে কী হচ্ছে তিনশো চুয়ান্ন তাহলে দেখো চার আসতে বত্রিশ এখানে তিন আছে চার একইভাবে চার আসতে বত্রিশ এখানে দুই অবশিষ্ট থাকছে তাহলে এটা অষ্টআশি ডিগ্রি এবারে দেখো আমাদের আমরা জানি কি এক ঘন্টা সমান ষাট মিনিট এই ষাট মিনিটকে আমরা যদি চারটে পাটে ভাগ করে দিই তাহলে এক একটা পার্টের জন্য আমার কত করে থাকছে তাহলে পনেরো মিনিট তাহলে পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট তাহলে আমার এক একটা পাটের জন্য তাহলে কত করে থাকছে এনে পনেরো মিনিট করে তাহলে এখানে দুই অবশিষ্ট থাকার অর্থই হচ্ছে তাহলে আমি এখানে দুটো পেয়ে যাচ্ছি তাহলে এখানে হচ্ছে তিরিশ মিনিট এটা যদি একটা থাকতো তাহলে পনেরো মিনিট এটা যদি তিনটে থাকতো তাহলে পঁয়তাল্লিশ মিনিট হতো দুটো আছে এখানে তিরিশ মিনিট তাহলে এইভাবে আমাকে কিন্তু ভাগ করে এটা আমাদের নর্মাল যে ভাগ তার তার থেকে সামান্য কিন্তু একটু আলাদা বিষয়টা তাহলে এই হলো তাহলে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট আমরা পেয়ে গেলাম এরপরে আমরা চলে যাচ্ছি তাহলে এখানে লিখে দিতে পারি তাহলে উভয় স্থানের মধ্যে দার্ঘিমার পার্থক্য কত না উভয় স্থানের মধ্যে দার্ঘিমার পার্থক্য অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট তাহলে এই হয়ে গেল এরপরে আমরা চলে যাচ্ছি পরের স্টেপে এবার দেখো কে এগিয়ে অবস্থান করছে কে পিছিয়ে অবস্থান করছে ইত্যাদি বিষয়গুলো আমরা যেটা প্রথমে করেছিলাম এই যে গ্রিনিচের অবস্থান কলকাতা তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না গ্রিনিজ যেহেতু নির্দিষ্ট স্থান তার নিরিখে কলকাতা এগিয়ে অবস্থান করছে অর্থাৎ কলকাতা পূর্ব দিকে আরও অবস্থান করছে সুতরাং গ্রিনিজের দার্ঘিমা যদি শূন্য ডিগ্রি হয় তাহলে কলকাতার দার্ঘিমা আরও এগিয়ে হবে আরও বেশি হবে গ্রিনিজ অপেক্ষা আরও বেশি হবে তাহলে আমরা এই বিষয়টা যদি এখানে লিখে দিই এখানে সুতরাং দিয়ে যেহেতু কলকাতার স্থানীয় সময় গ্রিনিচের স্থানীয় সময়ের থেকে বেশি তাই কলকাতার দারঘিমা গ্রিনিচের দারঘিমা অপেক্ষা বেশি হবে বেশি হবে তাহলে এখানে কী হবে সুতরাং কলকাতার দ্বারঘিমা দার ঘিমা হবে তাহলে কি শূন্য ডিগ্রি প্লাস অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট তাহলে হয়ে গেল অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তাহলে এই আমাদের উত্তর বেরিয়ে গেল সুতরাং লিখতে পারি আমরা কলকাতার দার্ঘিমা অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তাহলে আমাদের এইভাবে দার নির্ণয়ের অঙ্ক করতে হবে আমাদের যে কোনো ধরনের প্রবলেম দিলে আমরা সেই বিষয়টাকে এইভাবে ছকে সাজিয়ে নেব নেওয়ার পর কোন স্থান কোন দিকে অবস্থান করছে তার নিরিখে কি হতে চলেছে সেটা আমরা দেখে নিয়ে সেই অনুযায়ী এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা যে কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করবো এরপরেও তোমাদের যদি কারো কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সেই সংক্রান্ত তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব